আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কলার চাষ খুব একটা লাভজনক চাষ, তবে বুঝে শুনে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে চাপা কলা, যেই কলার ভিতর বিভিন্ন শ্রেণীর কলা আছে, তরকারি খেলা কলা আছে, তরকারি খাওয়া চাপা কলা আছে, পাকা কলা, সবরি কলা, কাঁঠালি কলা, বিভিন্ন ধরনের জাতের কলা আছে। তো কলা চাষের ভিতরে আমি মনে করি চাপা কলা, যেটা আমরা বলি, এই চাপা কলাটা কিন্তু চাষি বাঁচায়, এই কলাটা চাষি মরে না কখনো। কিন্তু এই যে এই জমির পাশে একটা দেখেন সবরি কলার বাগান, এই দেখেন এই বাগানটা, এই কেবল দুই একটা গাছে খান দিয়ে আসার মতো হয়েছে, কিন্তু বাগানটা কিন্তু পুরো শেষ হয়ে গেছে। এটা সবরি কলা ছিল এই পাশের জমিটা, কিন্তু পাশেই দেখেন চাপা কলা, একটা গাছও নষ্ট হয়নি এবং প্রতিটা গাছে খান দিয়ে আসছে এবং ভালো দামে বিক্রি করছে। কিন্তু এই পাশের এই জমিটা সবরি কলার কী অবস্থা? একটি কলা তো বিক্রি করতে পারবেই না, বাকি যেই কটা আছে এই কটা কিন্তু সময় আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তবে সবরি কলা যাদের জমিতে টিকে যায় তাদের কিন্তু অনেক টাকা হয়, চাপা কলার চেয়ে অনেক দাম সবরি কলার। তবে এই চা এই জমিটা দেখেন একদম শেষ হয়ে গেছে, এখন মনে হয় এটা ট্র্যাক্টরে রোটার মারবে, এটাকে অন্য আবাদ করবে। এটাই এটা কিন্তু এক বছরের, এটা চাষে একদম শেষ, এই জমি থেকে এক বছরের ভিতরে আর কোনো চাষ করতে পারলো না।